অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ঘুমাই গেছে 8টার সময়, বসে বসে এই যে চা খাচ্ছিলাম, চাটা খেয়ে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আজকে সুমন্ত বাড়িতে আসে বহুদিন পর, এতদিন দিদির বাড়ি ছিলাম, মানে গত 20 দিন পর একসঙ্গে আর কি ব্লগ বানাবো সোমবার, যেটা আমাদের মানে আগে তো আমি সোমবার সোমবারই ব্লগ বানাতাম আর কি। ওই জন্য আজকে আছে একটা বিয়ে বাড়ি আছে, নিমন্ত্রণ আছে, তো বিকালের দিকে সন্ধ্যেবেলা যাবো, সকালের দিকে আর যাবো না, সকালের দিকে মা যাবে। এই যে আমার ছেলে আর আমার গর্দমশাই এসে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। সকালবেলা উঠেই আবার ছেলে বলছে যে ফোন দাও ফোন দাও, কালকে বলছে পেটটাই লাগছে পেটটাই লাগছে, কিন্তু বদমাইশি করে বলছে পেটে লাগছিল না, তো ওষুধটা তবুও খাই দেওয়া হয়েছে। আর আজকে ঘুম থেকে উঠেই বলছে ফোন দাও করে ফোনটা মানে দিতে হবে, মানে দিতে হবেই, তো ফোনটা দিয়েছি, দিয়ে ওই জন্য শেষ হয়ে দেখছি। এখন বেশি বাজে, এখন 9টাও বাজেনি। চলুন আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে মেঘ মেঘেই আছে, খুব একটা রোদ্দুর আজকে বেরোয়নি দেখতে পাচ্ছি, একদমই রোদ্দুর আজকে বেরোয়নি, মেঘ মেঘ আছে, গুমট হয়ে আছে, মানে বৃষ্টি হলে আর কি ভালো হয়। তো চলুন বিছানাটা পরিষ্কার করে নিই, চলে গেছে বাপ্পাটা নিচে, ওরা থাকলেই আমার কাজের দেরি, তো ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর আবার নিচে রান্নার জোগাড় আছে। যে রান্না অল্পই আছে, ঝোল ভাত হবে, তো সেই কারণে। আর বিকালে তো বিয়েবাড়ি আছে, বাবা শুধু খাবে রাত্রিবেলা, মাও মানে বিয়েবাড়ি গেল, তো চলি ঝটপট করে বিছানাটা পরিষ্কার। বিছানা পরিষ্কার হয়ে গেছে, ছেলের জামা, একটা ভালোই জামাটা কালকে রাত্রিবেলা পরাবো বলে নিয়ে এসেছি, আর অন্য জামা পরিয়ে দিয়েছি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এবার সুমনকে খেতে দেবো, আজকে মুড়ি খাবে বলেছে। গাছ থেকে নারকল পেরেছে, তো নারকলটা দোমালা, তো সেই দোমালা নারকলটা রেখে দিয়েছে, তো সেইটাই বলেছে সেটা দিয়ে আজকে মুড়ি খাবে। তো চলো তাই হবে বলেই রেখে দিলাম। আর আজকে বললো বিয়েবাড়ি আছে, যেন হালকা খাওয়া হবে এমনিতেই দুপুরবেলা, তো চলুন মুড়ির জোগাড়টা করে দিই। মাকে বলবো নারকলটা কেটে দিতে, আমি আবার ওই নারকল কাটতে পারি না, তো সেই কারণে মাকে কেটে দিতে বলবো। শুধু বাবা আর আমার ছেলে তিনজনে মিলে গেছে আম পাড়তে, কয়েকটা আম আছে সেই আমগুলোই পাড়তে গেছে, তো তিনটে জেনারেশন একসঙ্গে গেছে আম পাড়তে, চলুন দেখাই একজন। কত নারকল ফেলেছে এবার, এই পাড়া হয়েছে নারকল, আর কি বড় বড় নারকলগুলো আমাদের এখানে, আমি ওখানে নারকল দেখেছি, এত বড় বড় নারকল আমাদের ওখানে নয়, বিশাল বড় বড় পাচ্ছে। শোনা গেছে গো, তিনটে জেনারেশন একসঙ্গে আম পাচ্ছে। মাঠে থাকলে হবে না, গিয়ে রান্নার জোগাড় করি, আগে সুমনের খাবারটা করে দিই, মায়ের মা তো ছেলের খাবারটা করে দেয়, তো সেই কারণে ছেলের খাবারের ঝামেলাটা থাকে না, মা করে দেয় ওটা। আর সুমনেরটা করে দিই, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, ওইসব খেতে ভালো লাগে। মশলা মুড়ি রেডি, আর ছেলে জল খেয়েই পেট ভরা গেছে। আমাদের মাঠের জামরুল, এটা অন্য গাছের, আর দিদিদের বাড়িতে আর আমার বাপের বাড়িতে যেগুলো পাঠিয়েছিলাম এটা অন্য গাছে, এটা খুব বড় বড় হয়, আর ওগুলো ছোটো ছোটো এখন হয়নি, মানে ছোটো ছোটো ছিল, তাও আমার শ্বশুর পেরে দিয়ে দিয়েছিল। এই যে এইটা হচ্ছে আসল, খুব মিষ্টি হয় জামরুল। যখন বিয়ে করে এখানে আসি, তখন প্রথম আমি মাঠে জামরুল পাড়তে গেছিলাম, মানে কদিন 2-3 দিন হওয়ার পর শাশুড়ি মা বললো চলো জামরুল কেড়ে নিয়ে আসবি, বলে আমাকে কিছু আগে থেকেই মা তুই তো গাড়ি করেই কথা বলে আর কি, মানে মা বলছে যে তুমি তুমি করলে পরপর মনে হয়, ওই জন্য আমি তোকে তুই বলেই বলবো, তো সেই কারণে। আর গিয়ে
করছিলাম মাঠে দুজনে মিলে জামরুল পাড়তে, আর মা পারছিল আর আমি চুবড়ি ধরেছিলাম, আমিও পারছিলাম, আমি তো লম্বা হাতের কাছে গুলা হয়ে গেছে। আর জল খাও, এসে অনেক দিন পর আজকে ঘুরতে গেছিল। এটা দাও, কি কে ছেলে কোথায়? আরে ওই কাপড়টা ফেলতে গেছি এতে। আর তুই দাঁড়া, তুই যাবি না, ও নেবে ফেলেছে, ফেলে তাড়াতাড়ি। রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার খাওয়াও হয়ে গেছে, ছেলেকে খাওয়াচ্ছিলাম, ছেলে হাফ খেয়েছে, এখনো খায়নি, ফুল হাফ খেয়েছে। এখন আমি বলেছি যে ওর বাবা এলে খাওয়াবে, খেতে চাইছে না একদম, কি বলবে বলুন না। কখন থেকে খাওয়াচ্ছি, খাওয়ার নাম নেই, সেই 1:15 থেকে খাওয়াতে বসেছি, কিন্তু এখনো খেতে চাইছে না। মাছটা বললো ঠাকুমার কাছে খাবে, আমার মা ঠাকুমা ছাড়িয়ে দিচ্ছে মাছটা, আর বাবার কাছে ভাত খাবে বলেছে, ওর বাবা আসুক এসে ভাত খাবে। এখন তো চলুন দেখি দেখি রান্না হয়েছে না। এখানে আছে ঘি করলা ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, তাহলে কিছু নেই। আজকে হচ্ছে ঝোল, বাবা বলেছে ঝোল খাবার জন্য সব রকম সবজি দিয়ে ঝোল। এটা হচ্ছে আমাদের, একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি, ওই কাঁকরোল আর আলুকে ভেজে রেখেছি, আর ছোলার ডাল হবে রাত্রির জন্য। রাত্রির যেহেতু বিয়ে বাড়ি আছে, মার সুমনের জন্য ছোলার ডাল হবে, কালকে সুমন খাবে, আজকে মা খাবে, মাও কালকে ওনার আছে মাছ ভাজা। তো আজকের হচ্ছে এটাই লাঞ্চ আমাদের, সিম্পল লাঞ্চ। এ দেখুন কি করছে, দেখুন দেখুন কি করছে, বাবার পিঠের উপরে শুয়ে আছে, বাবাকে উঠতে দিচ্ছে না। কেন উঠতে দিচ্ছিস না, কেন উঠতে দিচ্ছিস না, কেন বাবার ঘাড়ে ঘুমিয়ে পড়ছো? পাকা পাকা কত কত শিখেছে, এগুলো কত থেকে শিখেছে কে জানে, ঠিক কত বানিয়ে বানিয়ে বলছে, আবার বলছে কত নাকি বলতে পারে না। সরো পারো, সরো বৌমাই আসছে, দেখ কি করছে। এই যে হলদে কালারে, হলদেতে, আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হলদেতে আর লালেতে ঢাকাই জামদানি নিয়েছে। ঢাকাই জামদানি আমাদের এখানকার লোকেরা পছন্দ করে, ওই জন্য ঢাকাই জামদানি বেশিরভাগ দেওয়া হয়। নতুন বউ ভালোই লাগবে, হলদে লাল আমি প্রচুর পেয়েছিলাম, প্রচুর আমার বাপের বাড়িতে পেয়েছি, বেশি শাড়ি, এখানের থেকে বাপের বাড়িতে বেশি শাড়ি পেয়েছি। এই খুলিস না, হলদে শাড়িতে ভর্তি, হলদে আর লাল, নতুন বউ সবাই লাল আর হলদেই দেয়, লাল হলদে, লাল হলদে, নারে পুরোটা লাল, নারে পুরোটা হলুদ, এরকম। আর কত বিয়ের পরেতে কতদিন যে হলদে শাড়ি পরে ঘুরেছি, তার নিয়ে কি হলদে আর লাল, একদিন লাল পরতে একদিন হলদে। আর এটা এটাও হচ্ছে, এটা অনেক রকমের কালার আছে, ঢাকাই জামদানির কালারগুলো তো ভালোই হয়, হলদে লাল বেশ ডিজাইন করা, সবুজ, অনেক রকমের কালার। ঝড় উঠেছে, বৃষ্টি আসবে এক্ষণে, যে আকাশ মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো লাগবে, বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় বৃষ্টি হলে আমার ভালো লাগে, বেশ বিকালের দিকে বৃষ্টি হবে বসে বসে দেখবো বা ভিজবো, আর মেঘ ডাকলে আমার অসম্ভব বিরক্ত করে এবং প্রচণ্ড ভয় লাগে। মেঘ, এই যে আমার ছেলে ফোনটা এত জোর দিয়েছে, মেঘ ডাকলে আমি প্রচণ্ড ভয় পাই, মানে জমের মতো ভয় পাই আমার, মেঘ ডাকলে মানে যেখানেই থাকে আমি ছুটে চলে আসি এরকম, মানে ভয়। সন্ধ্যে আর একটা বিপদ, আর কি গুড ইভিনিং বলবো, এই যে গ্যাসটা, যে সিলিন্ডারটা, এটা একটু লিক করছে, লিক করছে মানে গ্যাস বেরোচ্ছে, এই যে উপরে, এই যে গ্যাসের এটা আছে না, এটা কি গন্ডগোল করছে, আর যখনই গ্যাসের এইটা নবটা ঘোরানো হচ্ছে তখনই ছ করে, শুনতে পাচ্ছেন কি না জানি না, ছ করে আওয়াজ হচ্ছে, এটা বললেই আবার বন্ধ চাচ্ছে। তো কোনো রকমের রুটি করেছে বললাম, যেহেতু সেহেতু কম রুটি হবে, তো কম রুটি কোনো রকমে এটা করে নিয়েছে, কারণ মা বাবা ওরা তো খাবে, তো সেই কারণে ছেলেকে ভাত খাওয়াবো আজকে, আর আমি আর সুমন আজকে বাইরে খাবো, তো সেই কারণে আজকে আর রুটিটাও কম ছিল, 11টা রুটি কোনো রকমে করে দিয়েছি, আর সুমনকে ওই চাটা করে দিয়েছি, গ্যাসে করছি, করে আর নবটা আবার বন্ধ করে দিচ্ছি, আবার করছি, আবার বন্ধ করে দিচ্ছি, এই করছি। তো সেই কারণে ভয় ভয় করেছি, মানে জানেনি তো দুর্ঘটনা হতে বেশিক্ষণ লাগে না, তো খুব ভয় লাগছিল করতে করতে।
আর গ্যাস জিনিস আর প্রেশার কুকার আমার সব থেকে ভয় লাগে। আর মাঝে মাঝে রাত্রিবেলা চলে যাই উপরে, চলে যাওয়ার পরে আবার আসি আমি, যে সত্যি বন্ধ করেছি তো নিচেটা, তারপরে আবার একটু দেখে যায়। আমার এই এই ভয়টা খুব। তো চলুন এবার একটু সাজতে যাবো, রুটি ফুটি করে নিয়েছি, করে নিয়ে আমরা সাজগোজ করে নিই, করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে। আমার সাজগোজ হয়ে গেছে, দেখুন এই শাড়িটা পরেছে, এটা আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল লেহেঙ্গা শাড়ি। এটা দূর থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, দাঁড়ান এক ঝলক আপনারা দেখিয়ে দিই। তো আমার সাজ হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন লাগছে। এটা পরেছি একটা লেহেঙ্গা শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের সময় বউ ভাতে দেওয়া হয়েছিল, কেমন লাগছে জানাবে না। অনেকদিন পরে পরছি, অনেকদিন পরে সাজটা ভালো হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আমি বাবা অত সাজতে পারি না, গরম হচ্ছিল খুব। তো চলুন এখন পৌনে নটা, ভাবছিলাম সাতটার সময় যাবো পকোড়া আর চা থেকে শুরু করবো, কিন্তু সে আর হলো না। সেই আমরা নটার সময় যাব, গিয়ে ঘুরতে ঘুরতে খেলে আবার আসতে হবে বাড়িতে, এসে আমার ছেলেকে এই দেখুন কোণে মেয়ের বিয়ে ছিল, তো বরযাত্রী এসে গেছে, এসে ছবি তুলছে, এর জন্য একটু ভিড় হয়ে গেছিলো। আর এক ঝলক বরকেও দেখিয়ে দিই, চলুন দেখুন বরকেও দেখতে খুব সুন্দর হয়েছে। আর এক ঝলক মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। সবাই বিয়েবাড়ি থেকে আসলাম, তো ভালোই হলো বিয়েবাড়িতে। চলুন ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে, আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে এলাম টাটা বাই, সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার, এবং পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। টাটা।